দেশের নোয়ার ধারাবাহিকের শ্রুতিদাস তিনি নাকি কাকের মতো দেখতে তিনি নাকি হাজার সাজলেও ময়ূর হতে পারবেন না কাক কাকি থেকে যাবে সম্প্রীতি এমনই ট্রোলের শিকার হলেন শ্রুতি দাস রং কালো নিয়ে সবসময় ট্রোল হয়ে থাকেন এই নায়িকা তার গায়ের রঙ তো ভগবানই কালো করেছে এটা কি তার দোষ আপনারাই বলুন তো এছাড়া এই তারকার অভিনয়ে মুগ্ধ প্রায় সবাই কিন্তু তার গায়ের রঙ কালো নিয়ে ট্রোলারদের যেন রাতে ঘুম হচ্ছে না তাই তো আবারও ট্রোলের শিকার হতে হলো এই নায়িকাকে সম্প্রীতি একজন লিখেছে তোমার থেকে দেখতে আমি হাজার গুণের সুন্দর আমি সিরিয়ালে গেলে ইজিলি চান্স পেয়ে যাব। তার কথার প্রেক্ষিতে শ্রুতি একজন ভক্ত লিখেছে তোমার থেকে শ্রুতি দিয়েই অনেক ভালো শুধু চান্স পেলেই হয় না অ্যাক্টিংটাও জানতে হয় সেখানেই ট্রোলার থেমে থাকেননি আবার অপমান করে বসেন যে আমি অলরেডি চান্স পেয়ে গেছি কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি এই চ্যাটিং দেখার পর শ্রুতি তা তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এবং লিখেছেন ইন্ডাস্ট্রি সে হতভাগ্য কাস্টিংকে দেখতে চায় যে এ আপাকে চান্স দেওয়ার পরও তাকে রিজেক্ট করে দিয়েছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি কাকের দেখতে তিনি কি এতটাই খারাপ তিনি কখনোই কি ময়ূর হতে পারবেন না তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া শ্রুতিদাসের মনে এভাবে কি আঘাত হানা ঠিক তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়